বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি এমন কিছু কথা নিয়ে হাজির হইলাম দর্শকদের সামনে, যেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা উচিত এবং বলা উচিত। সেই কথাগুলো হলো, এই জগতে কোরআন অনুসারে, কোরআনের সুরা কাহাফের 17 নম্বর আয়াত যদি পড়ি, সুরা ফাতা 10 নম্বর আয়াত যদি পড়ি, তাহলে আমাদের সেই কোরআনের বাক্য, আল্লাহর বাক্য, সেই আল্লাহর বাক্য অনুসারে আমাদের বায়াত হতে হবে। কিন্তু দেখা যায়, যারা বুঝতে পারছে বায়াত হতে হবে তারা হয়, কিন্তু ঘরে একটা ফ্যামিলিতে মা আছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, কিন্তু বাবা বায়াত হয়েছে, মেয়েরা দেখতে পারে না, কেন মুরিদ হইল। ছেলেরা আছে, মাকে বলে যে তুমি কেন বায়াত হইছো, বায়াত হওয়া লাগে কোরআন হাদিস পড়লেই তো হয়। আরে কোরআন হাদিস পড়েই তো পাওয়া গেছে যে বায়াত হইতে হবে। হযরত গাউসুল আজম বড় পীর, তিনি বায়াত করতেন এবং তারও পীর ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বায়াত করেছেন। তাহলে দেখা গেছে বায়াত হইতে হবে। তাহলে একটা ফ্যামিলির মধ্যে দেখা গেছে এক ভাই আরেক বোনকে বলতেছে, হ্যাঁ তুই কিসের তরিকা করিস, এখন সে তো তরিকতে গিয়ে ভালো আমলের সন্ধান পাইছে, ভালো কিছু জানছে, নিজেকে চিনছে, এখন তাকে তো আর বুঝাইয়া বলা যায় না, কিন্তু আগেই ধমক শুরু করে। আচ্ছা, দেখা গেছে একজন স্বামী এক জায়গায় বায়াত হয়েছে, তখন স্ত্রী বকা জগা করে, তুমি কোথায় গেছো, কোথায় বায়াত হয়েছো, এই শুনি তরিকত খারাপ, তরিকতের মধ্যে এটা সয় মেয়ে মানুষ নিয়ে এটা সেটা করে। আবার দেখা যায় কোনো ফ্যামিলির মধ্যে স্ত্রী বুঝতে পারছে বায়াত হয়েছে কোরআন মতে, কিন্তু স্বামী বলে হ্যাঁ তুমি কোথায় বায়াত হয়েছো, কোন পীরের কাছে যাও, হ্যাঁ আজকে এগুলো ভালো নাকি, এ পীরেরও ভালো না, শিষ্য যারা তারাও ভালো না, খারাপ নজর করে, খারাপ দিকে ইঙ্গিত করে, এই তুমি কোথায় গেছো। এখন দেখা গেছে কোনো ফ্যামিলির মধ্যে স্ত্রীকে শাসন করে রাখে, আবার কোনো কোনো ফ্যামিলিতে স্বামীকে স্ত্রী বলে হ্যাঁ তুমি কোথায় বায়াত হয়েছো, কোথায় গেছো, কত মহিলাদের সাথে কোথায় গেছো, কী করছো, বিভিন্ন কথা। তাহলে এই কথাগুলো কেন বলে, এই কথাগুলো কেন বলে? আমি মনে করি যারা এসব বলে যে কোথায় গেছো, এসব তরিকতে তো ভালো না, মেয়ে মানুষ নিয়ে এটা সেটা হয়, কিন্তু তারা এরকম শুনছে এবং কেউ দেখছে, যার ফলে ফ্যামিলির লোকেরা স্বামী হয়ে স্ত্রীকে বাধা দেয়, বোনকে বাধা দেয়, মাকে বাধা দেয়, আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে মা ছেলেকে বাধা দিতেছে। তাহলে এটা করার কারণ কি, বাধা দেয় কেন? কোরআন তো বলছে বায়াত হইতে হবে, কিন্তু তারা যে বাধা দেয় এটাও তো সত্য, কোরআন যে আছে বায়াত হইতে হবে এটাও তো সত্য, কিন্তু বাধাও সত্য, আবার কোরআনে আছে বায়াত হইতে হবে এটাও তো সত্য। তাহলে দুইটা সত্য যদি হয় তাহলে কিভাবে হয়, বোঝার কি? এখানে বোঝার বিষয় হল, কেউ কোনো তরিকতে গেছেন, গিয়া একটা খারাপ কিছু দেখছেন, কেউ কোনো তরিকতে গিয়ে কোনো স্ত্রী লোক গিয়ে দেখে তার স্বামী এমুক মহিলার সাথে খারাপ আচরণ, খারাপ কিছু, আবার কোনো স্বামী এরকম শুনছে আরে এমুক তরিকতে তো আজকের এসব জিনিস তো ভালো না, খারাপ। কিন্তু এই শোনাশুনি দেখাদেখির মধ্যে এই জিনিসগুলো এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে কেউ পীর মুরিদি হয়ে কোনো শান্তি নেই। তাই আমি বলবো যে কথাটি, সেই কথাটি হলো যে বুঝতে গেলে দেখা যায় যে এই জগতে খারাপ আছে এবং ভালো আছে। এখন কিছু খারাপের জন্য এই ভালোগুলোর এই অবস্থা হয়েছে, যেরকম মাওলানা কুলের শিরোমণি জালালউদ্দিন রুমি, তিনি একটা কথা বলে গেছে, মা আন্না পীর মা আন্না কাসা সাইতান, জগতে যার পীর নাই তার পীর হলো শয়তান। তো দেখা গেছে যে একটা জঙ্গলার মধ্যে একজন সাধু সাধনা করে, কিন্তু এক শিকারী সে তীর নিয়ে বের হলো,
দেখা যায় সারা দিন ঘুরে একটা হরিণ মারতে পারলো না, একটা হরিণ দেখলো না, কিন্তু হঠাৎ করে পাহাড়ের গুহার কিনারে দেখতে পাচ্ছে একটা সাধু, সে ধ্যানমগ্ন হয়ে বসে আছে, আর এই সাধুর চতুর্দিক দিয়ে হরিণগুলো বসে আছে। তখন সেই হরিণ শিকারী, সে একজন জমিদারের ছেলে ছিল, সে ভাবলো কিরে আমি সারা দিন ঘুরে একটা হরিণ মারতে পারলাম না, কিন্তু এই সাধুর চতুর্দিক দিয়ে ঘিরে হরিণ বসে আছে, তাহলে যা আজকে আর হরিণ শিকার করবো না, চলো বাড়িতে। তখন সে বাড়িতে যাইয়া হুবহুব একটা সাধুর ভেষ ধরলেন। সাধুর ভেষ ধরিয়া এক পাহাড়ের গুহায় সে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তখন কিছুক্ষণ পরে সেই হরিণগুলো ভাবতে লাগলো যে সাধুরা তো আমাদের কোনো ক্ষতি করে না, সাধুরা তো আমাকে মারে না। সেই সাধু মনে করে এই হরিণ গিলেও সেই সাধুর চতুর্দিক দিয়ে ঘিরে বসে আছে। ঘিরে যখন বসে আছে তখন সেই ভণ্ড সাধু, সেতু তো মূলত সাধু নয়, সাধুর ভেষ ধরেছে। তখন কি হল, সেই হরিণগুলোর বসার আগেই সেই ভণ্ড সাধু কি করছে যে ফাঁদ পেতে রাখছে। তখন হরিণগুলো যখন বসছে তখন ফাঁদ ধরে যখন টান দিল তখন সকল হরিণগুলো সে ফাঁদে আটকে গেল। তো এই হরিণদের বিশ্বাস ছিল যারা সত্যিকার অর্থে সাধু পীর মাশায়েক, সত্য সাধু মনে করে সে হরিণগুলো বসেছিল, আজকে সাধুর ভেষ ধরে এই হরিণদেরকে ধোকা দিয়ে ফাঁদে আটকালেন। তখন আল্লাহর কুদরতে একটি হরিণ জবান খুলে বলতেছে, হে ভণ্ড সাধু একটা কথা কি, যে আমরা সাধুদেরকে বিশ্বাস করি কিন্তু সেই সাধুরা আমাদের মাথায় হাত বোলায়, তাদের পাশে বসে থাকি, আমাদের মাথায় হাত বোলায় আদর করে আমরা তাদের পাশে বসি, আমরা আজকে তোমাকে সেই সত্য সাধু মনে করে তোমার কাছে আসছি, কিন্তু দেখা গেছে তুমি কি করলা, আমাদেরকে ফাঁদে আটকাইলা। কিন্তু কেন একটা সত্য সাধুর ইজ্জত কেন নষ্ট করলা, আজকে তুমি যেহেতু আমাদেরকে এরকম ফাঁদে আটকাইছো তাহলে এখন আমরা ভাববো সকল সাধু বুঝি এমনই হয়, তুমি কেন একটা ভালো সাধুর মান নষ্ট করলা। তো বলতে চাই এই পৃথিবীতে কেউ দরবেশ, কেউ ধরছে বেশ, আর এই ভেষের নাই কোনো শেষ। তাই বলি একজন খারাপ বলে আমি সবাইকে খারাপ বলতে পারবো না, কোনো কোনো পীরের শিষ্যরা আছে তাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে কোনো ভালো শিক্ষা দেওয়া হয় নাই, যে তাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়েছে যেই শিক্ষাগুলো চিন্তা করে তারা মেয়ে মানুষের মধ্যে তরিকত খোঁজে, মেয়ে মানুষের মধ্যে আল্লাহকে খোঁজে, নাউজুবিল্লাহ, যারা মেয়ে মানুষের মধ্যে আল্লাহ খোঁজে তারা খারাপ করে বেড়ায়, খারাপ করতেছে। আজকে হাজার হাজার পীরের মধ্যে, হাজার লক্ষ লক্ষ শিষ্যদের মধ্যে কিছু কিছু মানুষ এরকম চিন্তাভাবনা করে, আর এরকম মেয়ে মানুষ নিয়ে যখন খারাপ দিকে ইঙ্গিত করে, খারাপ দিকে যখন তারা তরিকত করে, তখন এই দুই চারজন দশজন খারাপ মানুষের জন্য, এই খারাপ সাধুদের জন্য আজকে ভালো পীরের বদনাম, আজকে ভালো অলিয়া উলিয়াদের বদনাম। তাই আমি এই কথাগুলো আজকে বলার জন্য চেষ্টা করতেছি যে তরিকতের মধ্যে অনেক মানুষ অনেক ফেসাদে আছে, ঘরে সংসারে শান্তি নাই। কেন শান্তি নাই, কারণ একজন আরেকজনকে বিশ্বাস করে না। এই পীরের দরবারে গেছো, পীরের দরবার কি ভালো, পীরের দরবার তো এরকম খারাপ করে, খারাপ চলে। তাহলে সেই ভণ্ড সাধু একজনের জন্য যদি আমরা সবাইকে খারাপ ভাবি তাহলে এটা কি হলো, একটা মসজিদের ইমাম সাহেব একটা খারাপ করেছে, এই জন্য সকল ইমাম সাহেবকে খারাপ বলতে পারবো। দেখা গেছে একজন পীর একটা খারাপ করেছে, তাই বলে কি সকল পীরকে খারাপ বলতে পারবো। তাহলে নবীয়াতির যুগেও ভণ্ড নবী ছিল, ভালো ছিল,
অলিয়া উলিয়ার যোগেও ভণ্ড সাধু আছে, আবার ভালো আছে। তো একজন খারাপের জন্য আমরা সকলকে খারাপ বলতে পারি না। তবে আমি আরেকটি কথা বলবো, এই জগতে যারা একজন কামেল পীরের কাছে বায়াত হয়, তখন সেই পীর সাহেব একটা ছেলেকে বাবা বলে ডাকতেছে, আর একটা মেয়েকে মা বলে ডাকতেছে। মা মা বলে যখন ডাকা হয়, তখন সে মায়ার নজরে এবং মায়ের নজরে যখন মা বলে ডাকে, তখন যাকে ডাকে তারও পরাণ জুড়ায়। আর যখন সে মহব্বতে বাবা বলে ডাকে, তখনও তার পরাণ জুড়ায়। তাহলে এখানে মা এবং সন্তান সম্পর্ক, এখানে যারা দাগ লাগাবে বা কুদৃষ্টি করবে এবং যারা খারাপ করবে, তারা নির্ঘাত জাহান্নামী হবে। তাহলে আমি বলবো যে অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বায়াত আসছে, বায়াত হইতে হবে। কিন্তু আমরা এরকম খারাপ করব না। এই পৃথিবীর সমস্ত মেয়ে মানুষ, নিজের স্ত্রী ব্যতীত সমস্ত মেয়ে মানুষকে আমরা মায়ের নজরে দেখব, যে আমার মা বসে আছে, আমার মা হাঁটতেছে, আমার মা আমাকে একটা কিছু দিছে, আমি খাইতেছি। তাহলে মায়ের নজরে দেখব, মা বলে ডাকব। যদিও আমার বোন হয়, তবু আমি যখন আমরা তরিকতের সাধনা করব, আল্লাহর জিকির করব, যখন আমরা পাশাপাশি বসব, তখন মনে করব যে আমার পাশে আমার মা বসে আছে। যদি এই পৃথিবীর মানুষ নিজের স্ত্রী ব্যতীত সকলকে মায়ের নজরে দেখে, তাহলে এখানে কখনোই পাপ হয় না। তাই বলি আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের সকল ভক্তবৃন্দদেরকে এবং সকল মেয়ে ভক্ত এবং সকল ছেলে ভক্তদেরকে বলছি যে তোমার বোন যদি তোমার পাশে বসে থাকে, তাহলে তুমি বোন মনে করো না, তাকে মা বলে মনে করো। তাহলে মায়ের দিকে কখনোই খারাপ দৃষ্টি যায় না। আর আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আমরা এই জিনিসটি চালু করব যে পর্দা করতে হবে, মেয়েদের পর্দা করতে হবে। তবে কি ছেলেদের পর্দা করতে হবে না? ছেলেদেরও পর্দা করতে হবে। একটা পর্দা পোশাক পরে, বোরকা পরে আমার শরীরকে ঢাকলাম, কিন্তু আমার মনের মধ্যে পর্দা নেই, কিন্তু বোরকার ফাঁকে দিয়ে আমি কুদৃষ্টি করেছি, তাহলে এই পর্দাই তো হবে না। তাহলে বাহিরের পর্দা বোরকা তো লাগবেই, কিন্তু আমার মনের পর্দাও লাগবে, যেন কারো দিকে কুদৃষ্টি না করি এবং কেউ যেন আমাকে কুদৃষ্টি করতে না পারে। তাহলে বাহিরের পর্দার পাশাপাশি আমাদের অন্তরের পর্দা, মনের পর্দা, জ্ঞানের পর্দা আমাদের জোরালোভাবে রাখতে হবে। আর এই কথাটা শুধু ভক্তবৃন্দ নয়, আমি সারা বিশ্বের সমস্ত মুসলমান, সমস্ত ধর্ম ধর্মান্তরের লোকেদেরকে বলবো যে নিজের স্ত্রী ব্যতীত সকলকে যেন মায়ের নজরে দেখা হয়। যদি কেউ কারো দিকে মায়ের নজরে তাকায়, তখন আল্লাহ এখানে বিশাল কিছু রাখছে, যে আমি যখন অন্য নজরে তাকাইছি, তখন অন্য চিন্তাভাবনা আমার মাথায় আসতে পারে, তখন আমার দ্বারা পাপ হতে পারে। তাই অবশ্যই আমরা যখন রাস্তাঘাটে হাঁটব, তখন আমরা যদি দেখি যে একটা মেয়ে মানুষ খুব সুন্দর দেখতে, তখন আমরা বলবো সুবহান আল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি তুমি কত সুন্দর করে বানাইছো। তাহলে যে জায়গায় আমি দৃষ্টি খারাপ করে পাপ করতাম, আমার কী হলো? ন্যাক হয়ে গেল। তখন আল্লাহ বলবে, দেখো সে কুদৃষ্টি করে নাই, আমার শুকরিয়া জানাইছে, সুবহান আল্লাহ, যে আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর। তাহলে আমরা নিচের দিকে তাই হাঁটব এবং প্রত্যেকটা কাইকে কাইকে আমাদের ন্যাক হবে। সেটা কীরকম? যে নেগাবার কদম, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ হু, আল্লাহ হু, শ্বাস নিতেছি আল্লাহ, বাইর হইতেছে হু। তাহলে প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে যদি আমি আল্লাহ নামকে ধরে রাখতে পারি, তখন কি হবে? আমি যখন ঘুমাইয়া যাব, ঘুমের মধ্যেও সে আল্লাহ নাম আমার ভিতরে চলছে। তখন এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আল্লাহ কথা দিছে যে আমার নাম, আমি আল্লাহর নাম যদি কেউ তার ঠোঁটে রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, তার দায়ভার আমি আল্লাহ নিজে নেই। তাহলে আজকের মূল উদ্দেশ্য হলো যে আমাদের দরবারে হোক, যাদের দরবারে হোক, যে কোনো স্থানে হোক, নিজেকে পর্দায় রাখব এবং নিজের অন্তরকে পর্দায় রাখব, এবং
আমরা সকল নারী জাতিকে আমরা মায়ের সম্মান দেব এবং মায়ের নজরে তাকাব, তাহলে এখানে আমাদের কখনোই পাপের ছোঁয়া লাগবে না। তো আজকে এই কথাগুলো বলার মতো প্রয়োজন মনে করলাম। দেখা গেছে আগে এই জিনিসগুলো বুঝতাম না। দেখা গেছে একটা সংসারের মধ্যে পাঁচজন সাতজন মানুষ থাকলে হয়তো পাঁচজনের মাথায় ধরে নাই যে আমার বায়াত হইতে হবে, কিন্তু দুইজনের মাথায় ধরছে যে বায়াত হইতে হবে, কোরআন সাক্ষী। তো সেই দুইজন যখন বায়াত হইল, তো সংসারে যে আরও চারজন আছে, তখন এই চারজনের সাথে তাদের ঝগড়াঝাটি হয়, মোকালাকালি হয়, হ্যাঁ তুই মুরিদ হইছস, কোন ভণ্ড পীর ধরছস। কিন্তু সে কিন্তু নিজে পীরের কাছে গেল না, পীরের খবর নিল না, সে কি ভণ্ড নাকি ভালো? তাহলে সূরা হুজরাতের মধ্যে আসছে যে তোমরা নিন্দা করো না, গীবত করো না, গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায়। অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে চাও না। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন। তাহলে না আমার মনে যদি কোনো কিছু সংকট থাকে, আমি অবশ্যই বলবো যে চলো তোমার পীরের কাছে, তোমার পীর ঠিক আছে না বেঠিক আছে আমি আলাপ করে কোরআন মতে সে আছে কি না দেখব, তখনই আমি সত্য হইলাম। আর যদি আমি এটা সেটা বলি তাহলে আমার পাপ হবে। আর আল্লাহ বলেছে কোরআনে, হে নবুয়াত খতম, নবী আর আসবে না, ওলিয়া উলিয়ার যোগ, তোমরা ওলির কাছে যাইও। অলিদের হাতে যখন হাত দিবা তখন মনে করো আমার রাসুলের হাতে হাত রাখলা, আর যখন তোমরা রাসুলের হাতে হাত রাখলা তখন মনে করো আল্লাহর হাতে হাত রাখলা। তাহলে কেউ যদি গুরু মুর্শিদ ধরে এবং গুরু মুর্শিদ ধরে যদি তার হাত ছেড়ে দেয়, তাহলে সে রাসুলের হাত ছেড়ে দিল, আর যে রাসুলের হাত ছেড়ে দিল সে আল্লাহর হাত ছেড়ে দিল, সে অবশ্যই জাহান্নামী। তাহলে কেউ মুর্শিদ ধরেছে ভুল বুঝেছে এটাও যেন না হয়, এবং কেউ নিজের মুর্শিদকে কেউ খারাপ বলতেছে এটা শোনাও পাপ, কারণ মুর্শিদের হাত রাসুলের হাত, রাসুলের হাতই আল্লাহর হাত। আর এই হাত ধরে যে হইল বায়াত সে যেন কখনো এরকম ভুল না করে। তবে আমি বলবো যে আজকের যে পর্বটি, যে আমরা নিজের স্ত্রী ব্যতীত আমার নিজের মেয়ে, আমার নিজের বোন, তাকেও আমি মায়ের নজরে দেখব, আর মায়ের নজরে দেখা কত বড় একটা বিষয়। যদি কেউ এই জিনিসগুলো মানে এবং করে দেখে তার ভিতরে শান্তি লাগবে যে হে আল্লাহ, অন্ততপক্ষে যেদিকে চাইতাম সেদিকে যদি কোনো সুন্দর নারী দেখতাম, দেখে মনে মনে কত খারাপ বাসনা করতাম, আজকের পর থেকে আমরা এই খারাপ বাসনা করব না, আমরা সুবহানাল্লাহ বলবো, আর এই সুন্দর মানুষটাকে দেখে বলবো যে আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, তাহলে আমরা বড় বড় পাপ থেকে বাঁচিয়ে গেলাম। আর মানুষে যখন চক্ষুর দৃষ্টি দ্বারা কোনো কুদৃষ্টি করে তখন এটা জেনাপাপ বলা হয়। এই জেনাপাপ আল্লাহ বলছে এটা মহাপাপ, এই পাপ থেকে তোমরা দূরে থাকো। আর এই পাপ থেকে দূরে থাকার জন্যই আজ আমি এই কথাগুলো বললাম। আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।